আজকে আমি একটু মহাপ্রভুলীলা বলবো, কারণ করোনা ভাইরাসে সবসময়ের জন্য একটা আতঙ্কিত আতঙ্কিত ভয়, তাই না? সেটা মহাপ্রভুর লীলা বলে আমাদের হৃদয়টা নির্মল করো। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। গৌরাঙ্গের মধুর লীলা যখন আমাদের হৃদয়ে প্রবেশ করবে, তখন আমাদের হৃদয়টা নির্মল পবিত্র হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি আপনাদের কাছে মহাপ্রভু আবির্ভাব এবং মহাপ্রভুর ছোটবেলাকার লীলা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মহাপ্রভু মামার বাড়ির দাদু, মামার বাড়ির দাদু, আর বাবার বাড়ির দাদু, তাই না? বাবার বাবা আর মায়ের বাবা। মামার বাড়ির দাদু হচ্ছে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, আর বাবার বাড়ির দাদু বুঝেছেন, তার নাম উপেন্দ্র মিশ্র, আর দিদিমার নাম শোভা দেবী। আর মামার বাড়ির যে দিদিমা, তার নাম বিলাসিনী দেবী। জগন্নাথ মিশ্র তিনি উপেন্দ্র মিশ্রের পঞ্চম পুত্র। উপেন্দ্র মিশ্র তিনি টিহট্টে থাকেন বাংলাদেশে, সেখানে তার সাত পুত্রের মধ্যে পঞ্চম পুত্র হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে উপেন্দ্র মিশ্র চিন্তা করলেন, আমার এই ছেলেটি এত সুন্দর পড়াশোনা করছে, তাই একে নবদ্বীপে পাঠাই পড়াশোনার জন্য। তাই টিহট্ট থেকে নবদ্বীপে এলেন পড়াশোনা করার। আর নবদ্বীপের দক্ষিণ ভাগে হচ্ছেন বেলপুকুর, নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের টোল, সেই টোলে পড়াশোনা করতেন। আর নীলাম্বর চক্রবর্তী ঠাকুর চিন্তা করলেন যে এত সুন্দর পড়াশোনায় মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর ব্যবহার, আর জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তী ঠাকুর থেকে একটু আগে যেটা মায়াপুরের যার জন্মস্থান, সেখানে তিনি ভর করে অবস্থান করছেন। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে বাবা দেখতো যে আমার যে জামাই হবে সে তার ব্যবহার, তার আচার ব্যবহার কিরকম, সে পড়াশোনায় কেমন পণ্ডিত কিনা, তাদের সঙ্গে বিয়ের বন্দোবস্ত করত। আর এখন হয়ে গেছে একটু বিপরীত, এখন বাবাও দেখবে আর মাও দেখবে জামাইয়ের টাকা কড়ি আছে কিনা। আগে জামাই কি করে, জামাইয়ের কত টাকা আছে, এখন জামাই মদ খাক বা এ খাক আর অত দেখে না, আরে টাকাটা দেখে, দেখে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে। কিন্তু আগেকার দিনে জ্ঞানবান ব্যক্তি, চৈত্রবান ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার বন্দোবস্ত। জগন্নাথ মিশ্র তার ব্যবহারে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর দেখলেন যে আমার বড় মেয়ে শচীর সঙ্গে বিয়ে দেওয়া ঠিক হবে, তাই শচী মায়ের সঙ্গে জগন্নাথ মিশ্রের বিয়ের আয়োজন করলেন। আয়োজন করে বিবাহ করে নবদ্বীপ মায়াপুরী অবস্থান করতেন।
আর ইতিমধ্যে শচী মায়ের 8টা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানগুলো একটার পর একটা মারা যায়। এখন কোন মা বাবার যদি সন্তান হয়ে মারা যায়, মা বাবার মনে তো একটা বিরাট দুঃখ, লোকেরাও তাকে অতটা ভালোবাসে না। হ্যাঁ, বিশেষ করে মায়েরা নিন্দা করে, আরে ওর সন্তান হয়ে মারা যায়, ওর কোন একটা ভাগ্য খারাপ আছে, ওর মুখ নাক দেখলে ভালো, এরকম বিভিন্ন রকমভাবে গ্রাম অঞ্চলে যেটা হয়। জগন্নাথ মিশ্র একদিন শচী মায়ের সঙ্গে আলোচনা করছে, যেমন স্বামী স্ত্রীতে আলোচনা হয়। আলোচনা প্রসঙ্গে বলছেন যে দেখো শচী, আমার মনে হয় যে মা বাবা সেবা করিনি বলে আমাদের বোধ হয় পরপর বাচ্চাগুলো মারা যাচ্ছে, তাই আমরা কিছুদিনের জন্য কি হতে যাব, সেখানে গিয়ে মা বাবার সেবা করব, করার পরে তাহলে আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে। শচীমা চিন্তা করলেন যে আমার শ্বশুরবাড়ির তো সম্পত্তিও দেখিনি, শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িওকে দেখিনি, অন্যান্য ভাসুর দেবদের দেখিনি, আর অন্যান্য জায়দের দেখিনি, আর সেই জায়গাটাও দেখিনি শ্বশুরবাড়ি। সাধারণত মায়েদের শ্বশুরবাড়ির জায়গা দেখার খুব ইচ্ছা হয়, যেমন জাহ্নব মাতা, তিনি তো নিত্যানন্দ বিয়ে করে নিয়ে এসে তো ছিলেন খড়দাওয়াতে, তা শ্বশুরবাড়ি তো দেখেননি, তা যখন ঘুরতে ঘুরতে শ্বশুরবাড়িতে গেছে খুব আনন্দ পেয়েছেন শ্বশুরের ভিটা দেখে। হ্যাঁ, শ্বশুরের ভিটা দেখার একটা মায়েদের একটা মনে বড় ইচ্ছা যে আমার স্বামীর ভিটা এটা। হ্যাঁ, কেন, সে তো স্বামীর গোত্র লাভ করে। তো শচীমাও বললেন তাহলে ঠিক আছে যাব। তা গিয়ে এখনকার দিনে তো সত্যি কথা বলতে কি, বৌমা শ্বশুর শাশুড়ির সেবার নাম শুনলে 10 হাত লাভ মেরে পালাবে। হ্যাঁ, করবো না, কিন্তু আগেকার দিনে মায়েরা শ্বশুর শাশুড়ি মায়ের সেবা করার জন্য খুব আগ্রহী থাকে। শচীমা তিনি শ্বশুর শাশুড়ির খুব সুন্দর সেবা করছেন, অন্যান্য জায়দের সঙ্গে খুব মিলেমিশে আছেন, ভাসুদের সম্মান দিচ্ছেন, দেওদের ভালোবাসছেন, খুব আদরের সঙ্গে আছেন। একদিন রাত্রে ভগবান গৌর নারায়ণ রূপে স্বপ্ন দিচ্ছেন, তাকে শচী মায়ের শাশুড়ি মাকে, শোভা দেবী। হ্যাঁ, শোভা দেবীকে স্বপ্ন দিচ্ছেন যে দেখো আমি তোমার বৌমার গর্ভে আসব, তোমার বৌমাকে যদি নবদ্বীপে না পাঠাবে তাহলে কিন্তু আমি আর আসব না, আর তুমি আমাকে জীবন থাকাকালীন অবস্থায় একবার দেখতে পাবে। এই কথাটা যখন বললেন, বলার পরে শোভা দেবী ঘুম থেকে উঠেই একদম খুব সুন্দর স্বপ্ন দেখেছেন না, খুব আনন্দ পেয়েছেন, আর কাকে বলতে বারণ করেছেন, তাই উঠেই বলছেন বৌমা বৌমা বৌমা। তখন শচী মা এসে বলছেন, মা কিছু বলবেন? বলছে হ্যাঁ মা, আমি বলছি বৌমা, সাধারণত শাশুড়ি মা যখন বৌমার গায়ে হাত বুলিয়ে দেয় না, নিজের মেয়ের মতো ভালো লাগে, তাই খুব সুন্দর ভাবে শচী মায়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, বৌমা আমি একটা কথা বলছি তোমার হাত ধরে, তুমি আমার কথা রাখবে। বলছে বলুন মা, কি হয়েছে? বলছে মা, বৌমা তুমি ছেলেকে নিয়ে নবদ্বীপে চলে যাও, আর তোমার যে সন্তান হবে, বিশেষ করে দ্বিতীয় যে সন্তান আসবে, সেই যেন আমার, আমি জীবিত থাকতে সে যেন আমাকে একবার দেখে যায়, আমি তার মুখখানা একবার যেন দেখতে পাই। হ্যাঁ, আমার নয়ন ভরে তার মুখটা দেখবো, আমার বড় ইচ্ছা, এটা বৌমা তুমি আমাকে কথা দাও। তখন বললেন হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, তোমার দ্বিতীয় নাতি যখন হবে তখন আমি তাকে একটু বড় হলে লোক মারফতে পাঠিয়ে দেবো, তোমার দেখাবে।
ঠিক আছে শশুর মায়ের কৃপা নিলেন, এই শাশুড়ি মায়ের কৃপা নিলেন, শ্বশুর শাশুড়ির কৃপা আশীর্বাদ একটা বিরাট আনন্দে, তা খুব সুন্দর আশীর্বাদ নিয়ে জগন্নাথ মিশ্রকে বললেন যে মা আমাদেরকে নবদ্বীপে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন, এবং শোভাদেবী জগন্নাথ মিশ্রকে ডেকে বলছেন বাবা খোকা তোকে আমি বলছি তুই বৌমাকে নিয়ে আজই নবদ্বীপে চলে যা, হ্যাঁ তোদের যে সন্তান আসবে দ্বিতীয় সন্তান আমাকে যেন দেখা করে যায় বলে খুব সুন্দর হয়ে আশীর্বাদ করলেন। তা মা শ্বশুর শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে শচিমা জগন্নাথ মিশ্রকে সঙ্গে নিয়ে নবদ্বীপে নবদ্বীপে আসার কিছুদিন বাদে বিশ্বরূপের জন্ম হলো, বিশ্বরূপের কয়েক বছর পর নিমায়ের জন্ম। তা নিমাইকে নিয়ে খুব আনন্দ পাবে কিনা, হ্যাঁ এই নিমায়ের জন্ম হওয়ার আগে অদ্বৈত আচার্য ঠাকুর তিনি কলিযুগের অবস্থা দর্শন করে তিনি ভগবানের কাছে প্রতিদিন গঙ্গা জল আর তুলসী দিয়ে তিনি আরাধনা করতেন এবং তিনি জানতেও পারলেন যে প্রভু আসছেন জগন্নাথ মিশ্রের গৃহে শচী দেবীর গর্ভে। তাই শচী মায়ের গর্ভকে বন্দনা করে অদ্বৈত আচার্য ঠাকুর কলিযুগের প্রথম সন্ধ্যা, প্রথম সন্ধ্যা বলা হয় কি কলিযুগ আরম্ভ হতে 10,000 মধ্যে যে কিছু হয় তাকে প্রথম সন্ধ্যা বলা, তাই কলিযুগের প্রথম সন্ধ্যায় মহাপ্রভু 1407 শকে, হ্যাঁ বা 1486 খ্রিস্টাব্দে 23 ফাল্গুন সিংহ রাশি শনিবার গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হবেন। একদিন জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখছেন যে তার হৃদয়ে একটা খুব উজ্জ্বল জ্যোতি ভেতরে প্রবেশ করলো, কিছুক্ষণ অবস্থান করলো, তারপরে ওই জ্যোতিটা আস্তে আস্তে প্রবেশ করলো শচী মায়ের গর্ভে। শচী মা বুঝতে পারলেন যে আমার গর্ভে সন্তান এসেছে, এবং তারপর থেকে জগন্নাথ মিশ্র যেখানেই যান লোকেরা তাকে খুব সম্মান করে ভালোবাসে, ডাল ডাল কলা লাউ যা কিছু দিয়ে দেয় যে নিয়ে যান নিয়ে যান আপনি নিয়ে যান আপনাকে দিলে আমার খুব আনন্দ। শচিমাকে বিভিন্ন মহিলারা দেখতে আসছে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছেন, হ্যাঁ আর শচিমায়ের গর্বটা যেহেতু ভগবান অবস্থান করছেন শচিমাকে দেখতেও যেন একটা অপূর্ব সুন্দরী লাগছে, দেবদেবীরা বিভিন্ন উপহার নিয়ে দিয়ে যাচ্ছেন কিন্তু শচিমা বুঝতে পারছেন না যে আচ্ছা এইসব রমণীদের তো আমরা দেখিনি নারীরা, এসব নারীরা কোথায় থাকে কি ব্যাপার, হ্যাঁ কিন্তু কাকে বলবে স্বামীকে ছাড়া তো বলার কিছু কাকে নেই, তাই জগন্নাথ মিশ্রকে বলেন। জগন্নাথ মিশ্র বলছেন হতে পারে কেউ, আর আমার মনে হচ্ছে তোমার গর্বে কোন একজন মহাপুরুষ এসেছেন, কারণ আমার হৃদয়ে একটা জ্যোতি এলো, এই জ্যোতি কিছুক্ষণ থেকে তোমার হৃদয় প্রবেশ করলো, আমি দেখলাম নিশ্চয়ই কোন মহাপুরুষ এসেছে। মহাপ্রভু আবির্ভাব হয়েছেন গোধূলি লগ্নে, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন, অকলঙ্ক গৌরচন্দ্র মানে এই কলঙ্কে কোন কলঙ্ক নেই, অকলঙ্ক গৌরচন্দ্র
দিলাপ দর্শন দর্শন দিয়েছেন, তবে সকলঙ্ক চন্দ্রের আর কোন প্রয়োজন? যেটা কলঙ্ক আছে সেই চন্দ্রের কি প্রয়োজন? সেটা চন্দ্র নিজে লুকিয়ে পড়েছে, মানে চন্দ্রগ্রহণ হয়েছে ওই সময়, বুঝছেন? আর স্মার্ত ব্রাহ্মণরা বলতেন, আরে দেখো দেখো দেখো, এই বৈষ্ণবদের কোনো জ্ঞান নেই, এরা যে কোনো সময় চিৎকার করে হরিনাম করে, আরে হরিনাম করলে ওর ফল নষ্ট হয়ে যায়, কিন্তু গঙ্গায় দাঁড়িয়ে যদি হরিনাম করে তার ফল নষ্ট হয় না, এইসব বৈষ্ণবদের কোনো বুদ্ধি নাই। কিন্তু যেদিন চন্দ্রগ্রহণ হচ্ছে সেদিন স্মার্ত ব্রাহ্মণ সবাই জলে নেমে হরিনাম করছে, এমনকি যারা মুসলিম ছিল তারা বলছেন, দেখো 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 হিন্দুরা, হ্যাঁ ওরা হিন্দুরা বলে না, হিন্দুরা হিন্দুরা হরে কৃষ্ণ করছে, দেখো দেখো হরে কৃষ্ণ করছে, এবং স্মার্ত ব্রাহ্মণরা বলছেন, হ্যাঁ আজকে জোরে জোরে হরিনাম করলে ঠিক আছে, তাই স্মার্ত ব্রাহ্মণরাও গঙ্গা জলে নেমে হরিনাম। তখন যারা বৈষ্ণব ছিলেন তারা বলছেন, ভগবান যদি প্রতিদিন গ্রহণ লাগে তাহলে প্রতিদিন কমসে কম সকলে একবার গঙ্গায় নেমে হরিনাম তো করবে। মহাপুর জন্ম হয়েছে, আর মায়েরা সাধারণত বাচ্চার যখন জন্ম হয় দেখবেন, হ্যাঁ সূতিকা গৃহে যখন থাকে তখন ওই পুরুষ মানুষরা দেখার তেমন ইচ্ছা না, পুরুষ মানুষ শোনে কি ওই জগন্নাথ মিশ্রের ছেলে হয়েছে, ঠিক আছে, মেয়েদের দেখবেন বাচ্চা হলে দেখার খুব ইচ্ছা, চলো চলো দেখি বাচ্চাটাকে দেখি, হ্যাঁ মেয়েরা এগুলো জন বিয়ে হলে বরযাত্রী গেলে দেখবেন ছেলেরা খুব কম যায়, মেয়েরা দেখার জন্য খুব অবস্থা আগে যায়, কোথাও বিয়ে হলে দেখবেন ছেলেরা জেগে থাকে না মেয়েরা জেগে থাকে, হ্যাঁ একটা মেয়েদের একটা নারী সুলভ ব্যবহার এটা, তাই মায়েরা সবাই ভিজা কাপড়ে আসছে দেখছে, আর মায়ের খুব সুন্দর টানা টানা চোখ, আর দেখে সবাই তাকিয়ে আছে একদম, কেউ আর যেতে চাইছে না, কেউ চিন্তা করছে অনেকক্ষণ দেখলাম তো যাই, দিদি চলো না আমি একটু দেখি, দিদি একটু চলো না, ঠিক আছে তুমি দেখো আমি যাই বলে চলে যাচ্ছে, যেতে যেতে গঙ্গায় আবার তো স্নান করে আসছে, শুনেছ সত্যিকারই একটা ছেলে হয়েছে, কি অপূর্ব দেখতে, স্বর্ণবর্ণ রং আর চোখ দুটো টানা টানা, আর আমরা যাচ্ছি তো আমাদের দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছে, বাবা কি সুন্দর চোখ, হ্যাঁ দেখে তো চোখ ফেরানো যায় না, কি সুন্দর বলে বলে যখন যাচ্ছে বলছি দিদি তাই নাকি, তাহলে চলো একবার দেখে আসি, বলে চলো আমি দেখেছি আমার মনটা ভরেনি আবার দেখি, বলে এক একজন নারী প্রায় সাতবার আটবার দশবার করে দেখে যাচ্ছে, ওদের মনেই নাই যে সন্ধ্যা দিতে হবে, বাড়িতে কাজ আছে, গ্রহণ ছিল, রান্না টান্না হয়নি, ওসব কিছুই মনে নেই, নিমাই সবাইকে কৃপা দৃষ্টি প্রাণ, এমনকি দেবদেবীরা পর্যন্ত সবাই আসছে, বুঝছেন? বিভিন্ন সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্বা অরুন্ধতী আর যত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আশিসভে করে দর্শন, কেন এইসব মায়েরা তো ভিজে কাপড়ে আসছে, ওরা কি নিয়ে আসবে, ওরা তো স্নান করে যাচ্ছে না, আর দেবদেবীরা তারা আসছে, তারা বলছে এইসব নারীরা তো আমাদের কোথা থেকে এসেছি, বলে যায় কত সুন্দরী দেখতে দেখো যাচ্ছে দেখো, আর বিভিন্ন দ্রব্য নিয়ে যাচ্ছে, এরা তো স্নান করে আসে না, স্নান করলে তো কাপড়টা ভিজা হয়ে গেছে, তো শুকনো কাপড়, হ্যাঁ কিন্তু ওরা বুঝতে পারছে না যে বিভিন্ন দেবীরা আসছে, বুঝতে পারছে না, সচিমাও দেখছে হবে আমার ছেলে হয়েছে তো আসলে গঙ্গা স্নানে এসেছে, তো আসার পরে উদায় টাড়ি টাড়ি পাল্টে আসছে, কেউ বুঝতে পারছে না কি, একদম সবাই উপহার নিয়ে আসছে, আর শান্তিপুরে শান্তিপুরে সেখানে কি হয়েছে, সেখানেও ওই অদ্বৈত আচার্য প্রভু তিনি হরিদাস ঠাকুরকে নিয়ে একদম আনন্দে মেতে উঠেছেন, আর নিত্য কীর্তন করছে, কেউ বুঝতে পারছে না, সীতা ঠাকুরানি জানেন অদ্বৈত আচার্যের স্ত্রী, বুঝতে পারছেন
যে প্রভু এসেছেন, হ্যাঁ, কিন্তু অন্যান্য জন দেখছেন যে এত বৃদ্ধ মানুষ এত আনন্দ করতে নাচছে, কি ব্যাপার, কেউ বুঝতে পারছে না ভগবানের লীলা। তা পরের দিন সীতা ঠাকুরানি তিনি সোনা নিয়ে এসেছেন, অলংকার, তারপরে খুব সুন্দর আকন্দ ফুলের বালিশ, আকন্দ ফুলের বালিশ বাচ্চাকে দিলে সব থেকে তুলো নরম, কেন বাচ্চা যে মাথা যে দ্বারা দেবেন না, যে বাচ্চা দেবেন অনেক সময় মাথা উঁচু নিচু হয় ওই সব বালিশের জন্য, হ্যাঁ বুঝেছেন। তা আকন্দ ফুলের বালিশ দিয়েছেন, দুটো তাকিয়া বালিশ নিয়ে এসেছেন, সুন্দর গদি নিয়ে এসছেন, আর বাচ্চা ছেলেকে যাতে, কেন মশা মাছি যদি বসে বাচ্চা তাড়াতে পারবে না, সেই জন্য খুব সুন্দর একটা মশারি নিয়ে এসেছেন, হ্যাঁ সব পালকি করে এসেছেন নিয়ে। আর তারপরে তিনি ধান দুর্বা, হ্যাঁ বলছেন ধান দুর্বা ধান দিল শীর্ষে, কইল বউ আসিসে, চিরজীবী হও দুই ভাই, ডাকিনী শাকিনী হইতে, শঙ্কা উপজির চিত্তে, ডরে নাম থইল নিমাই। থইল মানে বলে রে জায়গাটা থুয়ে দে রে, মানে রেখে দে, থইল নিমাই মানে নাম রাখলো নিমাই, কে রাখলো সীতা ঠাকুর। ধান দুর্বা এসব দিয়ে বাচ্চার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন। আর মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের স্ত্রী সারা রাত ওই শচী মায়ের কাছে ছিলেন, বুঝলেন, গর্ব থেকে বেরোই নেই গর্ব। আর মালিনী দেবীর তখনও সন্তান হয়নি বোধ হয়, না সন্তান হয়েছে মনে হয়, ও এর সন্তান হয়নি, ওর বোন সর্বজয়া দেবী, হ্যাঁ বুঝলেন, নিমায়ের যে মাসি সর্বজয়া দেবীর কোন সন্তান ছিল না। সর্বজয়া দেবী মালিনী দেবী সারা রাত ধরে, কেন সন্ধ্যেবেলা হয়েছে না বাচ্চা, সুচিকা গৃহে ছিলেন, সুচি মা সেবা করেছেন, সবকিছু করেছেন, তারপরের দিন সীতা ঠাকুরানি এসে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন, তারপরে বললেন চিরজীবী হও দুই ভাই, দুই ভাই মানে বিশ্বরূপে আগে জন্ম হয়েছে, তারপর নিমায় দুই ভাই চিরজীবী হও, ডাকিনী শাকিনী হইতে, মানে ডাকিনী শাকিনাই তো, কেন শচী মায়ের তো আটটা কোনা হয়েছিল আগে বিশ্ব আগে, হ্যাঁ এই নিমায় হচ্ছে দশ নম্বর সন্তান, হ্যাঁ ন নম্বর বিশ্বরূপ, বুঝেছেন। তা সেই জন্যে ওই নিমায় রাখলো যে নিম গাছে পোকা টোকা ধরে না যাতে কেউ না মারে, হ্যাঁ বুঝেছেন, এরকম অনেক কারণে মায়েরা নাম দেয়। তার নাম দিয়েছেন শচী মা, আর খুব সুন্দর ওই বালিশ নিয়ে এসেছেন, বিছানা নিয়ে এসছেন, মশাই নিয়ে এসছেন, অলংকার নিয়ে এসেছেন, হ্যাঁ তারপরে ষষ্ঠী দিনেতে ষষ্ঠী পূজা করলেন। হ্যাঁ এই ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল, দেখবেন অনেক সময় গাড়ি চালাতে চালাতে দেখবেন যখন বিড়াল পার হয়ে যায় তখন গাড়িটা একটু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে একটুখানি পেছন দিকে নেয়, কারণ ওই সময় যদি যাবে অ্যাক্সিডেন্ট হবেই, কারণ বিড়াল যেহেতু ষষ্ঠী মায়ের বাহন তো, আর ষষ্ঠী মা তো যত মানুষ আছে তাদের মা বলতে পারেন, ষষ্ঠী মা সকলের মা, তেনে দেখছে আমার সন্তান মারা যাবে, সেই জন্য আমার বাহনকে দিয়ে একটা সংকেত দিয়ে যায় এই চলে যায় যাতে বিপদ না হয়। এখন যদি না মেনে বা বিড়ালকে ধাক্কা মেরে যদি চলে যায় ওর তো অ্যাক্সিডেন্ট হবেই একদম, সেই জন্য অনেক সময় দেখবেন গাড়িটা দাঁড় করিয়ে একটু পেঁচিয়ে নিয়ে আবার নিঃসঙ্গে দেবেন নাম নিয়ে আমরা যাই, হ্যাঁ নাহলে অসুবিধা আছে। তা এটা যারা গাছের গাড়ির ড্রাইভার বা এই সবাই জান, তা নিমাই এখন জন্ম নিয়েছেন, এখন ষষ্ঠী পূজা হলো সুন্দর ভাবে, তারপরে অষ্টম দিনে দেখবেন একটা কুলা বাজায়, হ্যাঁ আমাকে আমি বাজাচ্ছিলাম একবার আমাদের পাড়ায়, তখন আমাকে বলছেন এই তুই অষ্টম করবেন না, আমি বলছি হ্যাঁ, বলছে না তোকে বাজাতে হবে না আমি যা, তাহলে আমার আর খাবারও হলো না আর পয়সাও পেলাম না তাহলে, হ্যাঁ তখনকার দিনে পঁচিশ পয়সার অনেক দাম, হ্যাঁ আর আট প্রকার কলাই মানে ডাল, সে ছোলা মটর আর মুগ, হ্যাঁ খেসারি এসব মিলে আট প্রকার ডাল ভাজবে, ভাজা করবে, আর তার সঙ্গে বাতাসা দেবে, খই দেবে, হ্যাঁ
সন্দেশ দেবে, হ্যাঁ এসব দেবে। তা ওই যখন বাজাবে তখন অনেক বাচ্চা, ওগুলো তো বাচ্চারাই আসে, ঠিক আছে। তা বাচ্চারা এসেছে, আমার মনে আছে আমার দুটোতে, আমার আমার কাকিমার যখন একবার সম্পর্কে একটা কাকিমা হয়, তার সাত ভক্ত নয়, তখন আমাকে কোলে বসিয়ে খুব চিড়া কলা খই এসব মেখে, সন্দেশ সন্দেশ মেখে আমাকে খুব খাইছে। হ্যাঁ তখন জানতাম না এসব কিছু। তাই এই আটকলাইটাও আমি একবার গিয়েছিলাম এক জায়গায়, তো ওরা বাজাচ্ছে দেখুন খুব সুন্দর ভাবে বলে। হ্যাঁ এটা আমি আস্তে আস্তে বলছি, হ্যাঁ সবাই আনন্দ পাবেন, বিশেষ করে মায়েরা তো খুব আনন্দ পায়। আটকুলয়ে ফুটকল আট আটকুলয়ে ফুটকুলয়ে খোকা আছে ভালো, মার কোল জোড়া হয়ে খোকা থাকুক ভালো। হ্যাঁ আরেকবার বলছি, হ্যাঁ খুব আনন্দ পাবেন, কিন্তু খোল সন্দেশ দেবো না শুনলে, বুঝেছেন আমার কাছে নাই, ওই পিনাকির কাছ থেকে নিয়ে নেবেন, বুঝেছেন খোল সন্দেশ মিষ্টি, তারপরে দক্ষিণা, হ্যাঁ বুঝেছেন, ওকে গিয়ে বলবেন যে দাও বাবা কমলাবতী বলেছে এখন। হ্যাঁ তাহলে সকলে বলুন আটকুলয়ে ফুটকুলয়ে খোকা আছে ভালো, বলুন কি হলো আমি তো শুনতে পাচ্ছি না। আটকুলয়ে ফুটকুলয়ে খোকা আছে ভালো, মার কোল জোড়া হয়ে খোকা থাকুক ভালো। হ্যাঁ এইবার এবার তিনবার বলবে, বলে ওই কুল্লোটা নিয়ে এরকম করে ওই ঘরের যে চাল আছে সেখান থেকে উঁচু হয়ে ওই ধারে ফেলে দেবে, ফেলে দেওয়ার পরে এবারে আট প্রকার যে ডাল আছে কলাই আছে, হ্যাঁ এগুলো মেশানো আছে, তার সঙ্গে খই আছে, সন্দেশ আছে, মিষ্টি আছে, আর খুচরো পয়সা তখনকার দিন কড়ি ছিল সবাইকে দিচ্ছে, কে দিচ্ছে দেখুন সীতা ঠাকুরানী আর মালিনী দেবী, বুঝেছেন অদ্বৈত আচার্যের স্ত্রী আর শ্রীবাস ঠাকুরের স্ত্রী দুজন বসে খুব আনন্দে হাসি মুখে, হ্যাঁ দিচ্ছে, কারণ নিমাই এসেছে না, বাচ্চা এলে তো ঘরে একটা আনন্দ হয়। হ্যাঁ আর আনন্দে সবাইকে মুঠো মুঠো করে দিচ্ছে, বুঝেছেন একদম বলছে দু হাত পাঁচ বাবা একদম ভর্তি করে দিচ্ছে, আর আনন্দে তারা খেতে খেতে যাচ্ছে। হ্যাঁ বুঝেছেন এইভাবে নবম দিনে নয় দিনের দিনে সতীকা গৃহ থেকে বেরিয়ে সতীমাকে ভালো করে স্নান করলেন, তারপরে তেল হলুদ দিয়ে নিমাইকে বাচ্চাকে স্নান করালেন, করে এবার বিভিন্ন অলংকার দিয়ে বুঝেছেন আর শচীমা সীতামায়ের ঠাকুরানির কোলে দিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চাকে যখন দেখবেন স্নান করাবেন, করানোর পরেই মা দেখবেন বাচ্চাকে একটু একটু দুধ খাইয়ে দেবে, খাওয়ানোর পরেই বাচ্চা ঘুমিয়ে পড়বে, বাচ্চা খুব ঘুমাতে ভালোবাসে। শচীমা তাকে স্নান টান করিয়ে একটু দুধ খাইয়ে দিয়ে সীতামায়ের কোলে দিয়েছেন, আর সীতামা তাকে নিয়ে খুব এরকম করে আদর করতে 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 হঠাৎ নিমাই ঘুমিয়ে পড়ি, তখন সীতামা তার আগে ওই বিছানাটা করেছিল, যে বিছানাটা এনেছিল দুটো বালিশ দিয়েছিল, হ্যাঁ খুব সুন্দর লম্বা বালিশ, তারপরে মশারিটা দিয়েছিল, সীতামা তাকে আস্তে আস্তে গিয়ে শুয়ে দিল, আর নিমাই খুব সুন্দর ভাবে ঘুমাচ্ছে। হ্যাঁ সকলে আসছে দেখছে, ও বাবা কি সুন্দর লম্বা চওড়া বাচ্চা, আর যেন সোনার মতো এত সুন্দর ঘুমাচ্ছে, হ্যাঁ সবাই দেখে খুব আনন্দ পাচ্ছে, আর এমনিতে তেল হলুদ দিয়েছে, আর গাটা তো বাচ্চাদের এমনি খুব সুন্দর চকচক করে, আর মুখটা তো একটু গালটা ফোলা ফোলা থাকে। হ্যাঁ আর নিমা তো বুঝতেই পারছেন একদম, হ্যাঁ কত সুন্দর তিলক করা মানে এ কপাল, উদ্ধকুণ্ড তিলক মানে এ কপালটা খুব সুন্দর লম্বা, হ্যাঁ গুলো খুব সুন্দর দেখে সবাই এইভাবে। নদিয়া নগরে সচির মন্দিরে চাঁদেরও উদয় দিনে, মানে এত লোক এসেছে আর এত আনন্দ আর এত লোকের ভিড়ে দেখে মনে হচ্ছে যে দিনের বেলাতে যেন চাঁদের উদয় হয়েছে, বুঝেছেন নদিয়াবাসী একদম সবাই মনে খুব হাসি, আর মায়েরা বিভিন্ন উলুধ্বনি দিচ্ছেন, হ্যাঁ শঙ্খ বাজাচ্ছেন ঘন্টা বাজাচ্ছেন, যখন ওই সুতিকা গৃহ থেকে যখন বেরিয়ে স্নান করতে যাচ্ছেন
হিসাবে তখন সবাই খুব আনন্দ করছেন। আর বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ করছেন, যারা মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তারা সকলেই ভক্তি লাভ করবেন, প্রতিবাসীরা পেয়েছেন। নিমায় কান্না করলে আর বন্ধ করে না, বাচ্চারা যখন কান্না করে তখন কোন মায়ের ভালো লাগে? কারো ভালো লাগে? কারো ভালো লাগে না, কিন্তু নিমায়ের কান্না দেখার জন্য সবাই একদম এসে বলছেন, বাবা নিমায় কি হয়েছে, কি হয়েছে, তোমার কি হয়েছে, এই তো আমি আছি, আমি আছি, হ্যাঁ কান্না বন্ধ করো। কেউ মতে কান্না বন্ধ করছে, একজন এখন বলে ফেলেছে হাই হরি, আর যাই বলছে হাই হরি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। তখন বললেন এই ছেলেটা কিন্তু হরি বললে বন্ধ করে দেয়, বলছে না না এমনি বন্ধ করে দিয়েছে, বলছে না এবার কান্না করলে আমরা হরি বলবো দেখবি বন্ধ হয়ে যাবে। তা কান্না করছে হরি বলছে আর বন্ধ। তখন মায়েরা সবাই, প্রতিবেশী মায়েরা সবাই ঘিরে নাম দিল, এর নাম আমরা দিই তাহলে গৌর হরি। হ্যাঁ নিমাই নাম দিলেন সীতামা, আর প্রতিবেশী রমণীরা নাম দিলেন গৌর হরি, আর বিশ্বম্বর নাম দিলেন নীলাম্বর চক্র চাকুর এসেছেন। এসে তাকে দেখে বলছেন সচি শোনো, তোমার ছেলে সাধারণ নয়, স্বয়ং নারায়ণ, কিন্তু একবারও বলেনি যে সন্ন্যাস নিয়ে চলে যাবে বিয়ের পরে, ওটা বললে তো মা একদম মেয়ে কেঁদে হাল্লা হয়ে যাবে। সেই জন্য জগন্নাথ মিশ্র কেউ বলেনি আর সচিমা কেউ বলেনি, নীলাম্বর চক্রবর্তী বলছেন যে তোমার ছেলে বিশ্বকে লালন পালন করবে তাই এর নাম বিশ্বম্বর। হ্যাঁ এই ছেলে সাধারণ নয়, হ্যাঁ এর বায়ু হাত দেখো হাঁটুতে স্পর্শ করছে, আজ অনুলম্বিত ভুজ স্বর্ণবর্ণ, সবকিছু দেখলেন আনন্দ করছেন সবাই। আর প্রতিদিন যারা না আসছে তাদের মন যেন ভরে না যে আজ সখীর বাড়িতে গেলাম না, নিমাইকে একটু দেখলাম না, আর যারা আসে তারা নিমাইকে দেখে যেতে চায় না। এইভাবে বাচ্চাদের আস্তে আস্তে যখন বড় হয় দেখবেন মায়েরা খুব সুন্দর তেল মাখিয়ে রোদ্দুরে শুয়ে দেয়। শাস্ত্রে আছে যে অগ্রে বন্যি পৃষ্ঠে ভানু, মানে অগ্রে বন্যি মানে যখন কেউ আগুন পোহায় না তখন মুখটা সামনে দেয়, হ্যাঁ তবে আগুন পোহাতে ভালো লাগে, হ্যাঁ ঠান্ডাকালে। আর যখন রোদ্দুর লাগায় তখন দেখবেন পিঠটা রোদ্দুরের দিকে দিয়ে বসে তখন খুব আনন্দ পায়। সেজন্য ওই জন্য বলছে পৃষ্ঠে ভানু অগ্রে বন্যি, বন্যি মানে আগুন। তা সচিমা সূর্যের দিকে পিঠ করে সাধারণত সন্তান হলে মায়েরাও একটু তেল মেখে রোদ্রে বসে, সচিমাও একটু তেল মেখে রোদ্রে বসছেন, আর নিমার জন্য তেল নিয়ে এসেছেন। একটা ছোট্ট বাটিতে তেল আছে আর একটা খুব সুন্দর কাঁসাতে থালাতে জল আছে আর তাতে ধান আছে আর দূর্বা আছে, হ্যাঁ ধান দূর্বা দিয়ে বাচ্চা দেখবেন স্নান করায় মায়েরা, জলটা আস্তে আস্তে গরম হয়। তাই নিমাইকে খুব সুন্দর তেল মাখিয়ে শুয়ে দেবে, তাই নিমাইকে তেলটা রেখেছেন, হ্যাঁ জলের পাত্রটা রেখে দিয়েছেন, নিমাইকে করলে নিয়ে আছেন, আর নিয়ে সচিমা তার মুখটা এরকম করে দেখছেন। আর যখন মুখটা দেখছেন আর নিমাই ওই টানা টানা চোখ তো, হ্যাঁ দেখুন বাচ্চাদের আগেকার মায়েরা খুব সুন্দর কাজল দিত, আর কাজল দেওয়ার পরে এরকম করে আর একটু বেশি করে টেনে দিত, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগবে। এখন তো বাচ্চাদেরকে মানে কাজল না লাগালে দেখতে ভালো লাগে না, কাজল লাগালে খুব সুন্দর দেখতে লাগে। আর নিমাইকে কাজল পরিয়েছে আর এত সুন্দর টানা টানা চোখ তো অপূর্ব। আর সচিমা যখন দেখছে নিমাইয়ের দিকে আর নিমাই ওর মধ্যে একটু মুচকে হেসে দিয়েছে, বাচ্চারা যখন হেসে দেয় না মায়ের মনে একদম মনটা ভরে যায়, হ্যাঁ তখন ওইটা যখন হেসে দিয়েছেন তখন সচিমা তাকে একদম বুকের কাছে জড়িয়ে ধরেছে,
জড়িয়ে ধরে সচিমা কি করেন না বাচ্চাদের এমনি সব মাই করে দেখেন বাচ্চাদের এরকম করে নিয়ে আর বুকটার কাছে মুখটা ঠেকে এরকম করে একটু ঘষে দেয় আর ঘষে দিলে বাচ্চা দেখবে না খিলখিল করে হাসে হ্যাঁ গাল ওরা হাসি দেয় তা যখন হাসি দিচ্ছেন তখন সচিমা আর নিমায়ের গালগুলো খুব সুন্দর ফোলাফোলা তো সচিমা একবার এ মুখে চুমকাচ্ছে একবার এ মুখে চুমকাচ্ছে একবার কপালটা এরকম করে দিচ্ছে হ্যাঁ আর নিমাইকে নিয়ে খুব আনন্দ করছে আনন্দ করতে করতে সচিমা বলছেন বাবা নিমাই তুই একবার মা বলে ডাক আমাকে হ্যাঁ নিমাই তো অন্তর্যামি তিনি তোর মা বলে আর ডাকবে কি বাচ্চা না হ্যাঁ তাই মা বলে তো ডাকছে না শুধু একটু হাসি দিচ্ছে আর যখনই হাসি দিচ্ছে সচিমায়ের প্রাণ জুড়ে যাচ্ছে একদম বুকে জড়িয়ে ধরছে একদম হ্যাঁ খুব আনন্দ পাচ্ছে এইভাবে বারবার দেখছে আর বারবার বলছে আর বলতে বলতে হঠাৎ ভাবে নিমাই বলে দিয়েছে মা 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 তিনবার মা বলেছে আর বলতে সচিমা সেই যে নিমাইকে বুকে জড়িয়ে ধরেছে কখন বুক থেকে খুলেছে কেউ আর বুঝতে পারছে না অনেকক্ষণ বাদে নিমাই ওর মার চিন্তা হলো হু আমার ছেলেকে তেল মালিশ করবো দেখলাম তার তেল মালিশ করে দিয়ে একটু রোদ্দুরে শুয়ে দিয়েছে জলটা গরম হচ্ছে সচিমা তার ফাঁকে একটু কাজ করে নিয়েছে হ্যাঁ বুঝছেন নিজেই স্নান টান করিলেন করে নিয়ে পবিত্র হয়ে গেলেন করে এসে নিমাইকে খুব সুন্দর ভাবে স্নান করিয়ে দিলেন দেওয়ার পরে একটু দুধ খায়ে নিমাইকে শুয়ে দিয়ে দিলেন নিমাই খুব সুন্দর ঘুমাচ্ছেন আর সচিমা সেই সুযোগে হ্যাঁ কেন সচিমার তার দাস দাস ছিল না সচিমা নিজেই রান্না করছে কারণ সচিমা রান্না করে গেছেন হ্যাঁ রান্না করে গিয়ে রান্না করছেন রান্না করার সময় সবজি কাটতে যা কিছু করছে সচিমার মুখে একটা খুব সুন্দর একটা হাসির ভাব দেখা যাচ্ছে কেন সুন্দর হাসির ভাব বলুন আপনারা দেখি মায়েরা বলুন দেখি বাবারা না বললে মায়েরা তো বলতে পারবে বলুন নাকি কেউ উত্তর দিচ্ছে না তো কোন মায়েরা কিছু ভালো জিনিস দেখে বা শোনে বা করে তখন কাকে বলার জন্য উৎসুক হয় কি বলুন মায়েরা বলুন তাড়াতাড়ি হ্যাঁ এরা শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না স্বামীকে বলার জন্য স্বামীকে বলার জন্য কে বললো এটা সুশান্ত নিমাই দাস বাবা ও নিশ্চয় স্ত্রী খুব আদর করে ওকে সব বলে বলতে পারলো আর দেখছি তো অন্যজন কেউ বলতে পারলো না মানে কেউ বলে না বাবু না বাবু যা বলতে তা নয় কিন্তু সাধারণত উত্তর হচ্ছে এটাই বুঝলেন সাধারণত মায়েরা যখন কোনো ভালো জিনিস বা কিছু পায় তখন তার স্বামীকে বলার জন্য খুব উৎসুক হয়ে থাকে তাই জগন্নাথ মিশ্রকে বলার জন্য উৎসুক হয়ে আছে তাই যা কিছু কাজ করছে খুব আনন্দে মিষ্টি মুখে হাসি আর জগন্নাথ মিশ্র তখন বাইরে গেছিলেন তখন তিনি ভেতরে এসে দেখছেন কি ব্যাপার আর সচিরানীর মুখে এত হাসি কি ব্যাপার হ্যাঁ তিনি অনেকক্ষণ ধরে সচিরানীর মুখের হাসি দেখলেন দেখে আস্তে আস্তে ভেতরে ঢুকে বলছেন সতীরানী সতীরানী আজ তোমার মুখের হাসি আমি অনেকক্ষণ ধরে দেখলাম হ্যাঁ দেখে আমার প্রাণ জুড়ে গেল কি ব্যাপার বলো দেখি একটু বললে আজকে আমার নিমাই আমাকে তিনবার মা 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 বলে ডেকেছে আর যাই বলেছে জগন্নাথ মিশ্র বলছেন সতীরানী তুমি খুব ভাগ্যবতী নিমাই তোমাকে মা মা বলে ডাকলো আমায় কবে বাবা বলে ডাকবে তবে আমার প্রাণ জুড়াবে হ্যাঁ নিমাই বাবা বলে ডেকে আমার কাছে ছুটে আসবে হ্যাঁ এইভাবে নিমাই খুব সুন্দর সুন্দর ভাবে লীলাবিলাস করছে খুব আনন্দে হ্যাঁ আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলুন মন খুলে বলুন বলুন কোনো প্রশ্ন আছে হরে কৃষ্ণ বলুন সবাই কার কি প্রশ্ন আছে বলুন আর আমি তাকে দেখতে চাই ভিডিওতে হরে কৃষ্ণ বাবু ধন্যবাদ প্রণাম
আপনার কি পাশ সবাই কি দেখতে যেন মনে হচ্ছে চোখের সামনে সিনেমার মতো সব ভাসছে। আচ্ছা নিমাইকে দেখেছেন, টানা টানা চোখ খুব সুন্দর। আর বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন এই লীলা যারা শ্রবণ করবে তারা সবাই ভক্তি লাভ করবে এবং ভগবানের ভগবানের পার্ষদ হবে পরিজন। কত আনন্দের কথা, হ্যাঁ খুব ভালো। আর কারো প্রশ্ন? মন খুলে বলুন, কোন প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ, খুব ধন্যবাদ। কোন নাম বলুন? হরে কৃষ্ণ। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভালো আছি, বলুন। ও আমার প্রশ্ন হচ্ছে আপনি বললেন যে গৌর নারায়ণ রূপে শশী মাতার শাশুড়ি শোভা দেবীকে স্বপ্নে দর্শন দিলেন, কিন্তু গৌর নারায়ণ রূপটা তখনও তো মানে জানা ছিল না, তাহলে মানে উনি কিভাবে জানলেন যে এটা গৌর নারায়ণ? ও উনাকে স্বপ্নে দেখালেন না, দেখিয়ে বললেন তোমার নাতিপে আসবো, তোমার বৌমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও নবদ্বীপে। হ্যাঁ এই কথা কাকই বললো না। হ্যাঁ সেই জন্য গৌর নারায়ণ রূপটা দেখেছিলেন বলে সেই জন্য বললেন বৌমা তুমি আমাকে কথা দাও তোমার দ্বিতীয় ছেলে এলে ও যেন আমাকে একবার দেখে যায়। হ্যাঁ বললেন ঠিক আছে। আর তখন থেকে গৌর নারায়ণ রূপের যে রূপটা দেখেছিলেন ওই রকম রূপ তার স্বামীকে বললেন যে আমরা এই রকম রূপের একটা আরাধনা করলে কেমন হয়। তো স্বামীরা খুব ভালো, তখন থেকে ওই শিলে মানে শিয়রটে ওই গৌর নারায়ণ রূপের বিগ্রহ আছে, ওখান থেকে ওরা সেবা করতেন। হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন। আর কেউ? হরে কৃষ্ণ। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। ও ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সূর্যগ্রহণের সময় যে ওই যে খেতে নেই বলে সব জিনিসে অশুভ লাগে, ওটা ওটা কি শিওর সত্যি নাকি আর ওটা কেন খেতে নেই সূর্যগ্রহণের সময়? সাধারণত ওই সময়তে প্রচুর জীবাণু কিছু কিছু ভাইরাস আছে, ওই ভাইরাস গুলো মানে খুবই ক্ষতি করে। হ্যাঁ ওই গ্রহণের সময় ওরা আবির্ভাব হয়, গ্রহণ শেষ হলে আবার ওরা নষ্ট হয়ে যায়। হ্যাঁ এক নম্বর। আর সেই জন্য আর এই গ্রহণটা যেহেতু রাহু গ্রাস করে না, রাহু গ্রাস করে তাই রাহুর দোষটা লেগে যায়। যদি ওই সময় রাহু দেখে আমার খাবার সময় তোমরা খাচ্ছ তাই রাহুর দোষটা লেগে যায়। ওই জন্য বলে গ্রহণ ছাড়লে স্নান করে নাও সবাই। হ্যাঁ স্নান করার কথা আছে গ্রহণ ছাড়লে, এভাবে অনেক কিছু নিয়ম আছে। আমি তো তুলসী পাতা দিয়ে রাখলে বলছি ওগুলো আকর্ষণ হয় না, ওই জন্য তুলসী পাতা দেয় সবাই দেখবেন। হ্যাঁ যেখানে মায়েরা বাচ্চা প্রসব করে ওই গৃহটাকে সূতিকা গৃহ বলে। হ্যাঁ ওটা গুরুত্বপূর্ণ কতখানি, এখন তো সূতিকা গৃহ তো আর দেখা যায় উঠে গেছে, হসপিটাল হয়ে গেছে। মায়েদের কোনো কষ্ট হতো না, মায়েরা সবাই বাড়িতে সন্তানের জন্ম দিতেন, তাইতে অত ভয় ছিল না। এখন ডাক্তারে এমন ট্যাবলেট খাইয়ে দিয়ে 12টা বাজিয়ে দিয়ে বলে ও আমার কাস্টমার আমি দেখাশোনা করবো, বলে একদম প্রচুর টাকাও নেয় আর অবস্থাও খারাপ করে দেয়। হ্যাঁ তখনকার দিনে মায়েরা ওই যে ঘরটায় থাকতো ও সন্তান হতো ওই ঘরেই আবার 9 দিন থাকতে হতো মায়েদের। হ্যাঁ তারপরে মায়েরা তখন স্নান করে বাইরে আসতে পারতো।
এমনকি সীতামা যখন জন্ম হলো হ্যাঁ নাঙ্গলের হাল থেকে, তখন সীতামায়ের মায়ের নাম হচ্ছে সুনয়নী দেবী। সুনয়নী দেবীও ওই সীতা ঠাকুরানিকে নিয়ে সীতামাকে নিয়ে একটা ঘরে 9 দিন ছিলেন, তারপরে ওখান থেকে বের হলেন। হ্যাঁ ওটাকে সূতিকা গৃহ। ও মায়েরা সব জানে। হ্যাঁ আগেকার দিনে ডাইমা আসতো নাড়ি কাটার জন্য, এখন তো হসপিটালে কে কাটে ভগবান জানে। হ্যাঁ ঠিক আছে, আর কোনো প্রশ্ন? গীতমালা দাসী মাতে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, স্নান করানোর জন্য যে জলে দূর্বা এবং ধান দেওয়া হয়, এটা কারণ কি? অনেক ক্ষেত্রে দেখি কিছু কিছু ক্ষেত্রে এখনো দেয়। আমার মাও শিখতেন বাচ্চাদের, সাধারণত কি হয় ওটাতে দূর্বা ঘাস এমনিতে পবিত্র, কোনো কাজে দেখবেন দূর্বা ঘাস দেয়। হ্যাঁ আর ধানটা ওর মধ্যে কিছু কারণ আছে আমার জানা নেই, ঠিক দেখবেন এমনিতে সব মাই দেয় স্নান করার সময়। আমিও দেখেছি বাড়িতে যখন এ করতেন, কিন্তু কেন দেয় এটা আমিও জানি না, পুরা কারণ আমি বলতে পারবো না। একটা পবিত্র এই পর্যন্ত বলতে পারি, ধান দূর্বা একটা পবিত্র, কেন ওই দূর্বা ধান দিয়ে সীতামা অদ্বৈত আচার্যের স্ত্রী নিমাইকে আশীর্বাদ করলেন ধান দূর্বা দিয়ে। হ্যাঁ মানে ধান দূর্বাটা এমনিতে পবিত্র, সেই জন্য ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করছে। নির্মলেন্দু রানা প্রভু, নির্মলেন্দু রানা হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন প্রভু? প্রভু সচ্ছী মাতা যে বাড়ি ছিল, কৃপা করে ওই বাড়িটা যেখানে ছিল সেই বাড়িটার জায়গার নামটা কি প্রভু? আর যেখানে নবদ্বীপে গেল সেখানে প্রথমে কোথায় গিয়ে উঠলো নবদ্বীপে? শচী মায়ের বাড়ি হচ্ছে বেলটুকু। হ্যাঁ নিমাই ওখানে মাঝে মাঝে বাড়ি পালাতো। হ্যাঁ বেলপুকুর হচ্ছে ওই নবদ্বীপ মন্ডল পরিক্রমা এলে আমাদের বেলপুকুরে যায়, বুঝলেন? মায়াপুর থেকে রাস্তা আছে বেলপুকুর যাওয়ার। হ্যাঁ বেলপুকুরে হচ্ছে নীলাম্বর চক্রবর্তীর টোল ছিল, ওই টোলেতেই জগন্নাথ মিশ্র পড়াশোনার জন্য এসেছিল। পড়াশোনা করতে করতে যখন বাড়িতে থাকলো, ব্রাহ্মণের কাজটাজ করতেন আর জগন্নাথ মিশ্র বাবা দেখে, তখন নীলাম্বর চক্রবর্তী চিন্তা করলেন যে আমার মেয়ের বিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ বুঝেছেন? তাহলে বেলপুকুরে শচী মায়ের বাড়ি, আর শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীহট্টে, আর বাস করতেন আমাদের যেখানে নীলাম্বর জন্ম হয়েছে জন্মস্থান সেখানে থাকতেন। নবদ্বীপে কোথায় যে প্রথমে উঠলো, নবদ্বীপে যে যেতে বললো হরে কৃষ্ণ? হ্যাঁ হরে কৃষ্ণ, নবদ্বীপে যেতে বললো যে ও, হ্যাঁ নবদ্বীপে চলে যেতে বললো, নবদ্বীপে যে প্রথমে কোথায় যে উঠলো, কাকে বললো চলে যেতে? ওই যে শচীমাতাকে বললো যে নবদ্বীপে যে শচীমাকে নবদ্বীপে বললো, তখন তো জগন্নাথ মিশ্র তাকে বিয়ে করেছেন মায়াপুরে যেখানে নিমায়ের জন্মস্থান সেখানেই ছিলেন। সেখানে তো 8টা সন্তান হয়েছিল না, কন্যা সন্তান, তারা মারা গেল। মারা যাওয়ার পরে তখন তারা চিন্তা করলে এই বাড়িতে আমাদের থেকে লাভ নাই, বারণ বাড়িতে গিয়ে বাবা মার সেবা করি। তখন শচী মা গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করছিলেন, তখন শাশুড়ি মা শোভা দেবীকে স্বপ্নে জানালেন যে তোমার গর্ভে আমি আসবো, গৌর নারায়ণ রূপে এই রূপে আসবো, কত সুন্দর রূপ, তুমি আমাকে দেখতে পারবে, তোমার নাতি হয়ে আসবো, তোমার বৌমাকে নবদ্বীপে পাঠিয়ে দাও। তখন তারা যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে ফিরে গেলেন, বুঝলো? আচ্ছা আচ্ছা, যেখানে নিমায়ের জন্মস্থান ওইখানে পুজো।